হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে সেটা হচ্ছে আধার কার্ড রিলেটেড একটা বিষয় আর আধার কার্ডের কারেকশান রিলেটেড একটা বিষয়। তো পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা আমি করেছি utel24.blogspot.com আমার এই ওয়েবসাইটে, আর এখান থেকে আপনারা এই পোস্টটা পেয়ে যাবেন। আমি এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো পোস্টটা কিসের উপরে সেটা আগে আপনারা দেখে নিই। পরিষ্কার এখানে লেখা আছে, কোনো ঝামেলা ছাড়াই আধার কার্ডের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ সংশোধন। ঠিক আছে, আমাদের এতদিন কিন্তু অনেক ঝামেলা করতে হতো সেগুলো ডকুমেন্টস নিয়ে, বা আমাদের কাছে সমস্ত রকম ডকুমেন্টস অ্যাভেলেবিলিটি থাকতো না বলে আমরা কিন্তু অনেক রকম কারেকশানগুলো করতে পারতাম না, বা কারেকশান করতে গেলে বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়ে যেতে হতো। তো সেই কাজ কিন্তু এখন আরও সহজ করে দিয়েছে। কী লেখা আছে দেখুন, এখানে লেখা, উপযুক্ত শংসাপত্র ছাড়াই আধার কার্ডের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ সংশোধন, সিদ্ধান্ত ইউআইডিআই। ঠিক আছে, আধার কার্ড নিয়ে বড়সড় হচ্ছে, সিদ্ধান্ত ইউআইডিআই। ঠিক আছে, এবার কী ডিসিশানটা নিল সেটা দেখা যাক একবার। আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই এর তরফ থেকে একটি বিবৃতি জানানো হয়েছে যে আধার কার্ডের নাম, ঠিকানা ও জন্ম তারিখ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো নাগরিকের কাছে নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি সঠিক প্রমাণপত্র না থাকলেও আধারের প্রয়োজনীয় তথ্য আপডেট করা যাবে। এই পদ্ধতিকে আরও সহজ সরল করতে ইউআইডিএআই এর তরফ থেকে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপডেট করতে হবে প্রস্তুত করা হয়েছে, যা আধারের টুইটার হ্যান্ডেলে তা জানানো হয়েছে। ঠিক আছে, তো যে টুইটটা করা হয়েছে ইউআইডিআই থেকে সেই টুইটের আমি ছবিটা এখানে দিয়ে দিয়েছি। এছাড়াও নিচের এই পুরো বড় যে ছবিটা, এই ছবিটার নিচের দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো তারপর এখানে কী বলা আছে, ইউআইডিআই এর তরফ থেকে আরও জানানো হয়েছে, উপযুক্ত তথ্য ছাড়াও আধারের প্রয়োজনীয় তথ্য বদল হতে পারে। তারপরে কী বলা হয়েছে, ইউআইডিআই আরও জানিয়েছেন, কোনো প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে হলে গ্রুপ এ, গ্রুপ বি গেজেটেড অফিসার, গ্রামের প্রধান বা পঞ্চায়েত প্রধান, স্থানীয় সংসদ বা বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, সরকারি শিক্ষা সংসদের আধিকারিক, সুপারিনটেন্ডেন্ট, ইউআইডিআই এর তরফ স্ট্যান্ডার্ড শংসাপত্রতে নিজের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য লিখিয়ে সই করিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে কী বলা হয়েছে, 53টা শহরে 114টি সেন্টার দ্রুততার সঙ্গে আপডেট করা হবে। আধারের নাম, ঠিকানা ও ভাষা চয়ন করতে হবে, দিনক্ষণ সংগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নাম্বার পাওয়া যায়। তারপরে কি আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যায়, অ্যাপয়েন্টমেন্টের উপর আমি নেক্সট টাইম একটা ভিডিও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সংশোধনীর কাজ ছাড়া অতিরিক্ত টাকা উসুল করার জন্যে চাপ দেয়, সেক্ষেত্রে টোল ফ্রি নাম্বার 1947 নম্বরে কল করতে পারেন অথবা help@tyy.gov.in এই আইডিতে মেলও করতে পারেন। তার মানে কি, এই আপনার আপডেট প্রসিডিওরের জন্য একটা নির্দিষ্ট টাকা তারা চার্জ করবে, সেটা ইউআইডিআই তরফ থেকে কিন্তু পরিষ্কার করে বেঁধে দেওয়া আছে কত টাকা আপনারা তারা নিতে পারবে। তো এখানে এই পোস্টার মধ্যে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে লেখা আছে, এই যে এখান থেকে দেখুন যে কী কী লেখা আছে, এনরোলমেন্ট হচ্ছে ফ্রি আর আপডেটের জন্য 50 টাকা লাগবে। এর ওপরে যদি কোনো চার্জ করে তাহলে কিন্তু আপনারা 1947 কল করে জানাতে পারেন বা এই আইডিতে মেল করতে পারেন। তো যাই হোক, এই যে কী প্রসিডিওরে এই ফর্ম ফিল আপ করতে হবে বা কোন কোন ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা করা যাবে, কোন কোন ডকুমেন্টস না থাকলে কোন কোন ডকুমেন্টসের এগেনস্টে আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন, ফর্মটা দেখতে কেমন হবে, কীভাবে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা নিয়ে অন্য আরেকটা আমি ভিডিও দেবো। সেই ভিডিওর মধ্যে পরিষ্কার ফর্মটা ফিল আপ করে আমি সেখান থেকে দেখিয়ে দেবো। আর এই পোস্টের নিচে একটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে আপনি যুক্ত হতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। আর এই ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করুন, এখনও যারা জানেন না তারা শেয়ার করুন। আর কোনো রকম কনফিউশন থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। তাই আমি আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।